كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আমরা এই সালাতুল জুমার খুতবায় শরীক হতে পারছি, এজন্য আল্লাহর শুকর আদায় করি, আবারও করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রথম খুতবায় আলোচনা করলাম শুভেচ্ছা স্বাগতম, মাহে রমাদানুল মুবারকের আগমন। আমরা দ্বিতীয় খুতবায় যেটা আলোচনা করব সেটা হলো যে কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব এই মাসের জন্য, কিভাবে প্রস্তুতি নেব। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই মাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিছু কাজ করা খুবই জরুরত। এক নম্বর কথা, যে প্রথম খুতবায় বলেছিলাম আমরা খুশি হব, আনন্দিত হব, বলেন আলহামদুলিল্লাহ, যে এই মাস দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন, অসংখ্য অগণিত মানুষ গত বছর ছিলেন এবছর নেই, কী বলেন ঠিক না বেঠিক? আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে আসার উপনীত হওয়ার তৌফিক দিচ্ছেন, সেই আল্লাহর জন্য কি শুকর আদায় করবো না, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম কী করতেন জানেন, ছয় মাস রমজান আসার ছয় মাস আগে থেকে দোয়া করতেন যে হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে রমজান পৌঁছতে পৌঁছাও, হে আল্লাহ তুমি আমাকে রমজানে নিয়ে যাও, হে আল্লাহ রমজানে আমাকে উপনীত করো, কারণ রমজানের রহমত বরকত কল্যাণ আমি যেতে পেতে পারি। রমজানের রোজা শেষ হলে ছয় মাস ধরে দোয়া করতেন, আল্লাহ রমজানের রোজা কবুল করো, রমজানের রোজা কবুল করো, রমজানের রোজা কবুল করো, আল্লাহ আকবার। এজন্য এই সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনগণের পথ অনুসরণ করে আমরাও আল্লাহর কাছে প্রথমত দোয়া করতে পারি যে আল্লাহ বাকি যে কয়টা দিন আছে এই কয়টা দিন আমাদের সঠিকভাবে বেছে রেখে রমজান পর্যন্ত পৌঁছাও, বলেন আমিন আমিন। দ্বিতীয় নম্বর কথা সেটা হলো আত্তাওবা ওয়াল ইস্তিগফার, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে, যে আল্লাহ অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি। যেই ব্যক্তি খাটি দিলে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন, বলেন ইনশাআল্লাহ, তাতে কোনোই সন্দেহ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে অনেক জায়গায় বলেছেন যে আমি ইন্নাল্লাহ ইয়াকবাল তাওবাতা, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে থাকেন তার বান্দাদের পক্ষ থেকে, বান্দারা যদি আল্লাহর কাছে তওবা করে অবশ্যই সে তওবা তিনি কবুল করেন, তাতে কোনোই সন্দেহ নেই। তো এই জন্য দ্বিতীয় পর্যায়ে আমাদের যে জিনিসটি সেটা হলো তওবা করা, ইস্তেকভার করা, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহকে বলা যে আল্লাহ আমি এই বিগত বছরে এই 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 পাপ করেছি, আল্লাহ তুমি জানো, অন্য কেউ জানে না, আল্লাহ তুমি মাফ করো, বলে না আমি
আল্লাহর কাছে যদি ক্ষমা চান অবশ্যই আল্লাহ কি দেবেন, ক্ষমা দেবেন। যদি কোনো বান্দার হক নিয়ে থাকেন হকটা ফিরিয়ে দেবেন। আর তওবা মানে আল ইখলা আন যামব, পাপ থেকে সম্পূর্ণরূপে আপনি বিমুখ হবেন, ফিরিয়ে আসবেন, আর পাপ করবেন না। এবং ওয়ান্নাদামু আলা মা ফাত, নিজে পূর্বে যে পাপ হয়েছে এই জন্য লজ্জিত হবেন, অপমানিত হবেন, নিজেকে ছোট মনে করবেন, লাঞ্ছিত হবেন, এরকম করে নিজেকে নিজে আজিজিনকে সারি আল্লাহর কাছে পেশ করবেন যে আল্লাহ আসলেই আমি ভুল করেছি। তিন নম্বর যেটা সেটা হলো যে কি, যে আপনার এই পরিকল্পনা গ্রহণ করবেন ওই পাপের কাজটা আর করব না। আর যদি কোনো মানুষের হক নিয়ে থাকেন তার হকটা কি ফিরাই দিতে হবে। এই চারটি কাজ করলে তওবা হবে এবং এই এরপরে ভালো কাজ বেশি করে করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এভাবে কেউ যদি তওবা করে তাহলে তাদের আগের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কারণ আপনি খাঁটি দিলে তওবা করেছেন, কি দিলে, খাঁটি দিলে একনিষ্ঠভাবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে দ্বিতীয় নম্বর কাজ সেটা কি, তওবা ইস্তিগফার করা। তাহলে এক নম্বরে খুশি হবেন, শুকর আদায় করবেন, দ্বিতীয় নম্বরে তওবা ইস্তিগফার করবেন, তৃতীয় নম্বরে যে কিছু পরিকল্পনা গ্রহণ করবেন। কারণ এই রমজান মাস কোরআন নাজিলের মাস। হ্যাঁ, আল্লাহ বলছেন প্রথমে আয়াত পড়েছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন একটি মাস যেই মাসে কুরআন নাযিল হয়েছে। কেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সহি কোনটা গায়রে সহি, এইগুলি বর্ণনা করার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন। অতএব কারণে আপনার আমার উচিত হলো সেই কোরআন নাজেলের মাসে এই কোরআনের প্রতি মনোযোগ দেওয়া। তিন নম্বর গেল, চার নম্বর সেটা হলো কি, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মানুষকে মুক্তি দেন। অতএব আল্লাহর কাছ থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করা। কিসের মাধ্যমে, ইবাদত বন্দগি দান খয়রাত নামাজ কালাম হ্যাঁ ইত্যাদির মাধ্যমে নিজেকে জাহান্নামের আযাব থেকে কেমন করে ছুটিয়ে আনা যায় এই প্রচেষ্টা করতে হবে, এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য মনও নিজের মন তৈরি করতে হবে, নিজের মনোভাব নিয়ে আসতে হবে যে না আমি খাঁটি দিলে তওবা করলাম এবং পাপের কাজগুলো ছেড়ে দেব এবং আমি গুনার কাজে লিপ্ত হব না। আর আল্লাহর কাছ থেকে কীভাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যায় এই চেষ্টা করব। চার নম্বর যেটা সেটা হলো এই যে আপনার আমার কিছু আরও কাজ হলো যে যখন আপনি আলহামদুলিল্লাহ এই চাঁদ উদয় হয়েছে শুনবেন দোয়া একটা পড়তে পারেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে, হ্যাঁ রব্বি ও রব্বুকাল্লাহ। তিরমিজিতে সহিহ তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে যে এই রমজানের চাঁদ বা যে কোনো চাঁদ নব চাঁদ দেখলে এই দোয়া করতে হয়, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান, হে আল্লাহ নিরাপত্তার সাথে ইমানের সাথে এই চাঁদ নব চাঁদ আমাদের মাঝে তুমি উদয় করো, হ্যাঁ ওয়াসসালামাতে ওয়াল ইসলাম, এবং আমরা যেন নিরাপদে ইসলামের ওপরে টেকে থাকতে পারি। হ্যাঁ রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার পূর্ব হলেন আল্লাহ, কে আল্লাহ। নব চাঁদ দেখে এই পরিস্থিতি গ্রহণ করলেন। এবং ছয় নম্বরে যেটা সেটি হলো আপনি এখন পাক্কা নিয়ত করবেন, নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না। কি করবেন নিয়ত, মনে মনে পরিকল্পনা নেবেন যে সারা বছর বা বিশেষ করে সারা মাস এই বছরের সারা মাস আমি রোজা থাকব বলেন ইনশাআল্লাহ। আপনার চাঁদ দেওয়া খাওয়ার আগে থেকেই কমপক্ষে বিশেষ করে চাঁদ দেখার কথা যখন শুনলেন বা চাঁদ দেখলেন তখন থেকে নিয়াত করতে হবে যে আমি এই মাসে পুরা মাস রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ। কিন্তু অনেকে বলেন প্রত্যেক দিন একটা করে নিয়াত পড়ে, নাওয়াই তো আনাসুম ও গাদান লেশারে রমাদান হ্যাঁ অমুক তমুক ইত্যাদি, এইগুলির কোনো সহিয়া দলিল নেই, কোনো হাদিস নেই। নিয়াত অবশ্যই করতে হবে, বলতে হয় না।
হাদিসে এসেছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। আপনি যেমন নিয়ত করবেন, যদি আপনার নিয়ত হয় রোজা না থাকলে আমার মুদির কী বলবে, এরপরে রোজা থাকলেন তাহলে মুদির আপনাকে ভালোই বলবে, কিন্তু আমার আসল রব যিনি তিনি আপনাকে ভালো বলবেন না, আপনি শেরেক করলেন। কারণ আপনি মুদিরকে খুশি করার জন্য রোজা রাখছেন, মুদির বুঝি তো ডাইরেক্টর আপনার মালিক, অথবা আপনার মুনিবকে খুশি করার জন্য, অথবা কোনো হুজুরকে খুশি করার জন্য রোজা রাখলেন। আবার অনেকে নিয়ত করে কি জানেন, বলে যে রোমের সবাই রোজা থাকে পাকশাক করে না, তাই আমিও থাকি, কথা বুঝলেন না, নিয়ত হলো যে কেউ পাক করে না এই জন্য রোজা রাখে, হবে না আপনার রোজা হবে না, আপনার নিয়ত শুদ্ধ করতে হবে, পাক্কা নিয়ত যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা, খুশি করা। কারণ সকল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দেন, কিন্তু এমন একটা ইবাদত যেই ইবাদত তার সওয়াব আল্লাহ নিজ হাতে দেবেন, আর সেটা হলো রোজা, বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আসসামুলি ওয়া আনা আজজিবি, রোজা মানুষ আমার জন্য রাখে, আমি তার এর প্রতিদান দেবো। এই জন্য নিয়তকে শুদ্ধ করতে হবে। তবে একটা মাসআলা মনে রাখবেন, সেটা হলো এই যে মাল্লাম ইউবিতু সিয়ামা বিল্লাইল ফালা সিয়ামালা। হ্যাঁ, নাসাই সহ বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি রোজার নিয়াত, ফরজ রোজার নিয়াত রাতে করে না তার রোজা হয় না। রাতে আপনাকে অবশ্যই রোজার নিয়াত করতে হবে। নিয়াত মানে কি? মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, যে কালকে ইনশাল্লাহ কি থাকবো, রোজা থাকবো। নিয়াত করে ঘুমাই গেছেন, ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাইল পরে বলবো, তারপরেও যে নিয়াত করে ঘুমাই গেছেন কিন্তু সিঁড়ি গাইতে উঠতে পারেন নাই, আপনার নিয়াত আছে কিন্তু যে কালকে কী থাকবো, রোজা থাকবো, যদি ক্ষমতা থাকে থাকেন, মাফি মুশকিল, রোজা হয়ে যাবে। কারণ আপনার নিয়াত আগে থেকে আছে কি নাই, আছে। সারা বছরের নিয়াত মানে সরি সারা মাসের নিয়াত, এক বছরের মধ্যে সারা মাসের এক মাসের যে রোজার নিয়াত একবার করলেই যথেষ্ট, মানে পরিকল্পনা গ্রহণ করলেন ইনশাআল্লাহ সারা মাসের রোজা থাকবো, যথেষ্ট, ব্যাস, কথা বলেন না। পূর্তি রাতে এমন কিছু বলতে হবে এমনটি না, তবে হ্যাঁ মনের মধ্যে সংকল্প থাকতে হবে ফজরের আগ পর্যন্ত যে ইনশাআল্লাহ কালকে কী থাকবো, রোজা থাকবো, এটা মনে মনে ইচ্ছা করলে যথেষ্ট। এখন কি আমরা সিহরি খেতে উঠি নাকি? উঠি না, কারণ কালকে রোজা নাই, কিন্তু রমজান মাসে ইনশাআল্লাহ কি সিহরি খেতে উঠবো কি না, সিহরি খেতে উঠবেন আল্লাহর রহমত ফজল নেওয়ার জন্য। এই জন্য আপনার কী করতে হবে যে আগামীকালকে রোজা থাকবো, এই নিয়তে সিহরি খেতে উঠতেছেন, এই জন্য নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। আর একটি জিনিস, সেটি হলো এই এই পরিকল্পনা গ্রহণ করতে হবে যে এইবার রমজান মাসে কোরআন খতম করবো, বলেন ইনশাআল্লাহ। যারা পড়তে পারেন না তারা পড়ার চেষ্টা করবেন, যারা শেখেন নাই শেখার চেষ্টা করবেন, যারা পড়তে পারেন কয়েকবার খতম করার চেষ্টা করবেন, না হলে কমপক্ষে একবার খতম করার চেষ্টা করেন, যারা ভালো করে খতম করতে পারেন তারা তাফসির পড়ার চেষ্টা করেন, তারা অর্থ শেখার চেষ্টা করেন, গবেষণা করার চেষ্টা করেন। এসব নিয়াত থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে কি সম্পর্কে, এই মাহে মোবারক সম্পর্কে। এইগুলি হলো প্রস্তুতিমূলক বিষয় যে আপনার এই রোজাগুলি সম্পর্কে আপনার আমার সঠিক এই পরিশুদ্ধ নিয়াত এবং সহি আপনার আকাঙ্ক্ষা কামনা বাসনা থাকতে হবে। এবং আরও একটা জিনিস, সেটি হলো কি, হালাল খাবো, হালাল জিনিস দিয়ে ইফতার করবো, হালাল খাবো, হারাম থেকে দূরে থাকবো। এখন যদি হারামের টাকা দিয়ে ইফতারি করেন, হারামের টাকা দিয়ে সেহরি খান, হারামের টাকা দিয়ে সব কিছু করেন, কবুল হবে? হবে না। এই জন্য হালাল গ্রহণ করার মন মানসিকতা এখন থেকে তৈরি করেন, আমার রোজা যাতে পরিশুদ্ধ হয় সেটার চেষ্টা করবেন, এবং রোজা থাকা অবস্থায় যাতে আমার দ্বারা কোনো হারাম কাজ না হয়, হ্যাঁ মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা চর্চা ইত্যাদি বিভিন্ন যাবতীয় অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহে মোবারকে আমাদের রোজা রাখার তৌফিক দান করবেন, আমিন। এবং এখন থেকে মন মানসিকতা তৈরি করবেন যে না আমি রোজা রাখবো, কিন্তু যদি এখন থেকে ডাক্তারের কাছে যে প্রেসক্রিপশন নেন যে ডাক্তার সাহেব এখন থেকে প্রেসক্রিপশন লিখে দেন আমার রোজা থাকা লাগবে না, কারণ আমার পেটের ব্যথা, আমার অমুক তমুক, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, ও এই জন্য করে আমার রোজা থাকা যাবে না, একটা প্রেসক্রিপশন লেখেন, এখন থেকে ওষুধ লিখে দেন, দিনের বেলা যাতে আমাকে ওষুধ খেতে হয়। এই নিয়ত আল্লাহ বুঝবে কি বুঝবে না ভাই, বুঝবে না?
সেই নিয়ত যদি এখন থেকে করেন ওই রকম হবে, যে ব্যক্তি আল্লাহর কাছে যেভাবে উপস্থিত হয় আল্লাহও তার কাছে সেভাবে উপস্থিত হন। আপনার নিয়ত যদি এখন থেকে করেন যে না যতই ডায়াবেটিস হোক আর ভায়াবেটিস হোক আমি রোজা থাকি, ওল্লাহে আল্লাহ রোজা ভালো করে দেবেন, রোগ ভালো করে দেবেন বলেন ইনশাআল্লাহ। অনেক ডায়াবেটিস রোগী পরীক্ষিত যে রমজান মাসে রোজা থাকার কারণে তার অনেক রোগ ভালো হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই মানুষ এখন ডায়েট কন্ট্রোল করতেছে, ডায়েট কন্ট্রোল কি কম খায় অল্প খায় যাতে করে মোটা না হয়। রমজান মাস আপনার একটা ডায়েট কন্ট্রোল করার মাস, সায়েন্টিফিকভাবে বলা হয়েছে যে প্রতি সপ্তাহে যদি দুই দিন উপবাস থাকে তার শরীরে কোনো রোগ থাকতে পারে না বলেন সুবহানাল্লাহ। আর এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি সপ্তাহে তিনি দুইটি করে রোজা রাখতে বলছেন, একটা সোমবার আর একটা বৃহস্পতিবার। আল্লাহ, এমনকি সারা বছরে আপনার মেশিনটা কন্ট্রোল মানে অনবরত চলতেই থাকলো চলতেই থাকলো, রমজান মাস একটা মাস যখন ব্রেক দেবেন এক টাইমের জন্য তখন ওইটা অটোমেটিকলি কিছুটা হলেও কি নিয়ন্ত্রণে চলে আসে। এই জন্য করে মাঝে মধ্যে ব্রেক দিতে হয় এবং এই রোজা রাখতে হয়। রোজা রাখলে অকাল এবং পরকালে উভয় জগৎ ফায়দা রয়েছে এবং আল্লাহর কাছে তো অফুরন্ত সুখ এবং শান্তি রয়েছেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই পুরস্কার দেবেন বলেন সুবহানাল্লাহ। ভাই কে কে চাই আমরা আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দাও বলুন আমিন। আল্লাহ যেন এই দোয়া আমাদের কবুল করে বলুন আমিন। আল্লাহর হাত থেকে পুরস্কার নেব। যদি বলা হয় আজকে হোটেল শেরাটনে প্রধানমন্ত্রী আপনাকে একটা পুরস্কার দেবেন, যাবেন কি যাবেন না? প্রস্তুতি নেবেন না? কি একে ফাইভ ফিট জামা কাপড় টাই টুই লাগিয়া একেবারে রেডি হয়ে আগে থেকে যাবে, কারণ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবে। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক, সমস্ত রাজার রাজা, রাজহাদিরাজ আমার মহারব্বুল আলমিন কি নন? আল্লাহ কি সবার সকল রাজার রাজা নন? তার হাত থেকে পুরস্কার নিতে আমরা খুশি না বেজার? খুশি, আল্লাহর হাত থেকে পুরস্কার নেব বলেন ইনশাআল্লাহ। এই জন্য রোজা রাখবো, আল্লাহ এই তৌফিক দান করবো আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ, আল্লাহুম্মা আইজুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরকাল মুশরিকিন ওয়া দাম্মির আদাআকা আদাআদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুওয়াহিদিন ইয়া আরহামার রাহিমিন, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল